দর্শক, আমরা এখন আছি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে। আমরা গ্র্যান্ড সুলতানের হেলিপ্যাডের দিকে উঠতেছি। এখান থেকে আমরা টোটাল গ্র্যান্ড সুলতানের সৌন্দর্যটা উপভোগ করতে পারবো। ওঠার পথে আমরা গ্র্যান্ড সুলতানের ভিতরে মনোমুগ্ধকর সুন্দর টি গার্ডেন এটাও আমরা উপভোগ করতে পারবো। এবং এখানে হেলিপ্যাডটা দেখার সাথে সাথে আশপাশের আমরা সৌন্দর্যকে উপভোগ করতে পারবো। ততক্ষণ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। হেলিপ্যাডে ওঠাটা একটু কষ্টকর। এখানে তাক তাক করে বাঁশ দিয়ে বিভিন্ন তাক করা হয়েছে, সেগুলো আপনাকে এক এক করে পার হয়ে উপরে উঠতে হবে। আবার কিছুটা সমতল জায়গা, আবার কিছুটা স্টিপ, এবং সেখানে তাক নেই, শুধু ঘাস। সেটা পার হয়ে আপনাকে উপরে উঠে আবার কিছু পথ বাঁশের তাক পার হয়ে আপনাকে উপরে উঠতে হবে। এভাবে করে আস্তে আস্তে আপনি হেলিপ্যাডে পৌঁছে যাবেন। আবার সামনে আমরা দেখতেছি যে বাঁশ দিয়ে তাক তাক করে সিঁড়ি তৈরি করা হয়েছে। সে এক এক সিঁড়ি পার হয়ে আপনাকে উপরে উঠতে হবে। অবশেষে আমরা হেলিপ্যাডে উঠে গেলাম। এখানে অত্যন্ত সুন্দরভাবে হেলিপ্যাডটা তৈরি করা হয়েছে। আপনি যখন এখানে পা দিবেন মনে হবে যেন আপনি অনেক উন্নত মানের দামি গালিচের উপর দিয়ে হাঁটতেছেন। এভাবেই করে দূর্বা ঘাস দিয়ে গালিচা তৈরি করা হয়েছে এখানে। নর্মালি আপনি এটা পাড়া না দিয়ে এর উপরে ফিল করবেন না। যখন আপনি পা দিবেন তখনই এটা ফিল করতে পারবেন যে এটা কতটা সফিস্টিকেটেড। এখান থেকে আমরা পাহাড়ের উপরে মেঘ, সেটা আমরা কুয়াশা পরে অনেকটা মেঘের মতো হয়ে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে। এটা মূল হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার ল্যান্ড করে।